পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আপনি যা কিছুই বুঝতে পারবেন না সেটাকে যদি আপনি উপলব্ধি করতে পারেন তাহলে সেটাকে বলা হয় বিশেষ বা অসাধারণ জ্ঞান। ব্রহ্মাণ্ডের প্রকৃতিকে অনুভব করা যায় যদি আপনি নির্জীবের ভাষাকে বুঝতে পারেন। যত আপনার জীবন সংগ্রামের তীব্রতা কমতে থাকবে জীবিকা অর্জনের, মানুষ স্বভাবতই উচ্চতর সত্যগুলোকে উপলব্ধি করার পথে বিকশিত হতে চাইবে। যৌগিক পদ্ধতিতে মানবতন্ত্রকে এইভাবে দেখা হয়, এর পাঁচটা মাত্রা রয়েছে, পাঁচটা স্তর। সাধারণত এটাকে একটা আবরণ হিসেবে দেখা হয়, একে বলা হয় উড়ে, অর্থাৎ আবরণ, একের ভেতরে আর এক। প্রথমটি শারীরিক দেহ, একে খাদ্য দেহ বলা হয়, কারণ এই দেহটি মূলত সময়ের সাথে খাদ্য দিয়েই গড়ে তোলা। পরেরটি মানসিক দেহ, কারণ আমরা মানি শরীরের প্রত্যেকটি কোষে বুদ্ধিমত্তা রয়েছে, প্রচুর পরিমাণ স্মৃতি ও বুদ্ধি বসে রয়েছে ডিএনএর প্রত্যেকটি অণুতে। আমাদের মস্তিষ্কের স্মৃতি ও বুদ্ধির চেয়ে ঢের বেশি। তৃতীয় স্তরটিকে বলা হয় শক্তিদেহ। মৌলিকভাবে এর তিনটি দিক রয়েছে, কিন্তু সাধারণত কেবল প্রথম দুটোই লোকে অনুভব করে থাকে, ডান এবং বাম। ডান দিকে 36,000, বাঁ দিকে 36,000 গতিপথ রয়েছে, গতিপথ বা রাস্তা, যাকে বলা হয় নাড়ি, যেগুলো 114টা বিভিন্ন সন্ধিস্থলে মিলিত হয় এবং এগুলোকে এক একটা সম্ভাবনা হিসেবে দেখা হয়। তো অতীন্দ্রিয়বাদ এই 114টা স্থানকে চিহ্নিত করে, যেটা দেহের শক্তির ভৌগোলিক মানচিত্র, এবং একে কিভাবে ব্যবহার করবেন মানবতন্ত্রের সীমাবদ্ধতাকে অতিক্রম করার জন্য। চতুর্থ স্তরটিকে বলা হয় বিজ্ঞানময় কোষ। বিজ্ঞান শব্দটির অর্থ হল, এটি দুটো শব্দ থেকে আসছে, বিশেষ ও জ্ঞান। জ্ঞান মানে কোনো কিছুকে জানা, আর বিশেষ বলতে সাধারণের থেকে যেটা বেশি। তো পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আপনি যা কিছুই বুঝতে পারবেন না সেটাকে যদি আপনি উপলব্ধি করতে পারেন তাহলে সেটাকে বলা হয় বিশেষ বা অসাধারণ জ্ঞান। আমরা এখানে এক মাত্রার কথা বলছি যা ক্ষণস্থায়ী, যা শরীরী থেকে অশরীরীতে রূপান্তরিত হয়। তারপর পঞ্চম মাত্রাটি হল যেটাকে আজকাল আমেরিকার নতুন যুগের ভাষায় বলা হয় ইথারের শরীর। এটা উপযুক্ত বর্ণনা নয়, এটা একটা পরিবর্তনশীল অবস্থা যেখানে শরীরী প্রকৃতি বিলীন হয়ে যাচ্ছে অশরীরী প্রকৃতিতে। এই পঞ্চম মাত্রাটি, একে বলা হয় আনন্দময় কোষ, যার আক্ষরিক অর্থ হল আনন্দের শরীর। তার মানে এই নয় যে ভেতরে বুদবুদ রয়েছে আনন্দের, এটা সম্পূর্ণভাবে অশরীরী। যেহেতু এটা অশরীরী, এর সংজ্ঞা দিতে বা একে ব্যাখ্যা করতে আমরা অক্ষম, এর সংজ্ঞা হয় না, এর বর্ণনা হয় না। আমরা কেবল এর ব্যাপারে বলতে পারি আমাদের উপলব্ধি থেকে। Whenever we touch it, we feel blissed out. এর সংস্পর্শে এলেই আমরা আনন্দময় হয়ে উঠি। তাই বাচ্চাদের মতন আমরা এটাকে বলছি আনন্দ শরীর, কারণ আমরা এটা জানি না যে এটার প্রকৃত রূপ কি, এবং যেহেতু এটা ভৌত নয় এর সংজ্ঞা নির্ধারণ করতে পারব না, একে বর্ণনাও করতে পারব না। এবার এই মাত্রাটিতে প্রবেশ করাই হলো গিয়ে অতীন্দ্রিয়বাদের লক্ষ্য, কারণ এই অশরীরী মাত্রাটির আরও শ্রেণী বিভাজন করা হয়েছে আমাদের উপলব্ধির ভিত্তিতে, কত গভীরভাবে আপনি উপলব্ধি করবেন। এভাবে বলা হয়, আপনি হালকা গা ভেজাতে পারেন এই হালকা ঝিরঝিরে বৃষ্টিতে, এইভাবে অনুভব করতে পারেন, কিংবা যেমন আপাদমস্তক ভিজে যান মুষলধার বৃষ্টিতে, অথবা সমুদ্রে ডুব দেওয়ার মতন করে নিজেকে সম্পূর্ণ সিক্ত করতে পারেন। এভাবেই এটাকে বর্ণনা করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে এটা একটা, এখানে আমার বুদ্ধিকে ত্যাগ করতে হবে কিছুটা, কারণ বুদ্ধির দৌড় এত অবধি গিয়েই শেষ। এর মানে হল এগুলোকে বলা হয় স্থিরতার বিভিন্ন মাত্রা। স্থিরতার বিভিন্ন মাত্রা কি করে সম্ভব? যেমন আমাদের উপলব্ধিতে, যদি আপনি, সাধারণত এক ব্যক্তি নিঃশ্বাস নেয় মিনিটে 12-15 বার। শ্বাস প্রশ্বাসের খুব গভীর সম্পর্ক রয়েছে আপনার মানসিক চাপানুতরের সঙ্গে। বিজ্ঞান এটা কতটা আবিষ্কার করেছে জানি না, কিন্তু আমাদের অভিজ্ঞতা এটা খুবই বাস্তব। ধরুন স্বাভাবিকভাবেই, জোর করে নয়,
সঠিক প্রক্রিয়া পদ্ধতির মধ্যে দিয়ে গিয়ে যদি আপনার নিঃশ্বাস স্বাভাবিকভাবে 11-এর নিচে নামে, তখন আপনি আপনার আশেপাশের নানা অনুরণনকে উপলব্ধি করতে আরম্ভ করবেন, যেগুলোকে সাবসনিক শব্দ বলা হয়, যেগুলোর দ্বারা জন্তু জানোয়াররা কথা বলে, সেগুলো আপনার কাছে স্পষ্ট হয়ে উঠবে। আপনার নিঃশ্বাস 9-এর নিচে হলে, স্বাভাবিকভাবে জোর করে 9, তখন এই গাছপালারা যা আদান প্রদান করছে, এই গাছপালাদের মধ্যে যা ঘটছে সেটা স্পষ্ট হয়ে ওঠে। যদি নিঃশ্বাস 6-এর নিচে নেমে যায়, 6-এর নিচে, তখন নির্জীব বস্তুরা কীভাবে প্রতিধ্বনিত হচ্ছে সেটা স্পষ্ট হয়ে ওঠে। এটাকে বলা হয়, এদের প্রতিধ্বনিগুলো এবং সঙ্গে যুক্ত শব্দগুলো খুব স্পষ্ট হয়ে ওঠে। ব্রহ্মাণ্ডের প্রকৃতিকে অনুভব করা যায় যদি আপনি নির্জীবের ভাষাকে বুঝতে পারেন। নির্জীব বস্তুর প্রতিটা রূপ কীভাবে তৈরি হয়, তাদের প্রকৃতি কী, এখন এগুলো কীভাবে রয়েছে এবং কিসে পরিণত হবে, বা গতকাল কীরকম ছিল, এরা কীভাবেই বা বিবর্তিত হচ্ছে, সব আপনার কাছে প্রকট হয়ে উঠবে। যত আপনার জীবন সংগ্রামের তীব্রতা কমতে থাকবে, জীবিকা অর্জনের, মানুষ স্বভাবতই উচ্চতর সত্যগুলোকে উপলব্ধি করার পথে বিকশিত হতে চাইবে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল স্থিরতার মাত্রা, কারণ নিঃশ্বাস বেঁচে থাকার প্রক্রিয়া। আপনি শান্ত হয়ে বসলে এটা স্থির হয়ে যাবে। আপনার শরীরতন্ত্র যত স্থির হবে, আপনি শ্বাস তত কম নেবেন। যদি আপনার শরীরতন্ত্রকে একটা নির্দিষ্ট স্থিরতায় নিয়ে আসতে পারেন, সবসময় উত্তেজিত না হয়ে থেকে, তাহলে আপনার উপলব্ধি করার ক্ষমতা ক্রমশ বাড়তেই থাকবে। স্থিরতা যত গভীর হতে থাকবে, এগুলোকে নানাভাবে ব্যাখ্যা করা হয়েছে, ঐতিহ্যভাবে এগুলোকে বিভিন্নভাবে বলা হয়েছে। সাধারণত এটাকে বলা হয়ে থাকে হর, সদাশিব, রুদ্র। একজন হলেন স্থির কিন্তু অসম্ভব প্রাণবন্ত, যেন সবসময় গর্জন করছেন, আরেকজনের স্থিরতা প্রকাশ পায় তার কার্যকলাপে, আরেকজন তিনি সম্পূর্ণরূপে স্থির। এবার সেই অস্তিত্বটি যেটি সম্পূর্ণরূপে স্থির, সেটাকে সর্বোচ্চ বুদ্ধিমত্তা বলে মানা হয়। বাকি সব কিছুই সক্রিয় হয়ে ওঠার উদ্বেগে কোথাও না কোথাও গিয়ে নিজের বুদ্ধিমত্তাকে বিসর্জন দিচ্ছে, কেবল সক্রিয় হয়ে ওঠার উদ্বেগে। কিন্তু সম্পূর্ণরূপে যেটা স্থির, সেটাকেই সর্বোচ্চ বুদ্ধিমত্তা মানা হয়। কেবল প্রাচ্য অতীন্দ্রিয়বাদেই সৃষ্টির উৎসকে বুদ্ধিমত্তার সর্বোচ্চ রূপ বলে উদযাপন করা হয়েছে। আমি মনে করি আধুনিক সমাজগুলোর এটাই সবচেয়ে বড় ভুল, যে তারা মানুষকে বলে এসেছে ঈশ্বরী করুণা, ঈশ্বরী প্রেম, ঈশ্বরী উদারতা। এই জিনিসগুলোর তখনই আপনার কাছে মূল্য হয় যখন এগুলো আপনার কাছে না থাকে। যদি আপনার কাছে ভালোবাসা না থাকে, তবে আপনি ঈশ্বরের কাছে সেটাই চাইবেন। যদি আপনার ভালোভাবে খাওয়া না হয়, তবে আপনি উদার ঈশ্বরকে চাইবেন। দুর্দশায় থাকলে দয়াবান ঈশ্বরকে চাইবেন। তবে যদি কিছুই অনুমান না করে, যদি একটি ঘাসের শীষ বা ফুলের দিকে তাকান, যদি একটি পরমাণুকে নিরীক্ষণ করেন, এটা স্পষ্ট বুঝবেন যে সৃষ্টির উৎসই হল বুদ্ধিমত্তার সর্বোচ্চ স্তর, যেখানেই দেখুন না কেন। যদি সৃষ্টির দিকে চেয়ে দেখেন, দেখবেন এই বুদ্ধিমত্তা ভরপুর সব জায়গাতে। মানুষকে যদি বলা হতো যে বুদ্ধিমত্তাই ভগবান, তাহলে এই জগৎ অবশ্যই আরও বিচার বুদ্ধি সম্পন্ন হতো। আমি এটাই বলার মানুষের অভিজ্ঞতায় আনতে চাইছি যে সৃষ্টির উৎসই হচ্ছে আসল বুদ্ধিমত্তা। এটা উপলব্ধি করতে পারলে আপনি এটাই হতে চাইবেন। নমস্কার, আমার নাম ভাস্কর। আমি সদ্গুরুর ভিডিওর অনুবাদ ও ডাবিং স্ক্রিপ্ট তৈরি করি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে, আমাকে ক্ষমা করবেন।